সো গাইস, আমি এডি সামুন। আজকের ভিডিওর টপিক হচ্ছে এটাই যে আমাদের 6 স্পিকারে দুটো স্পিকার কিন্তু বাজে না। কেন বাজে না সেটাই কিন্তু আমরা এখন দেখব। এই স্পিকারের এই লকটা কেটে গেছে, এই লকটা আমরা লাগাবো। তার আগে দেখা যাক আমাদের 2 নম্বর স্পিকারটা সেটা কি হয়ে আছে। আমাদের 2 নম্বর স্পিকারেরও এই লকটা কেটে গেছে, ওটা প্লাস কেটেছে, নিচকার স্পিকারটার মাইনাস লকটা কেটে আছে। আমরা এটা বাড়িতেই কিভাবে নিজেরাই রিপেয়ারিং করি সেটা আপনারা একটু দেখতে থাকুন। বক্সের আমাদের অনেক ক্ষতি হয়েছে, এই যে টিউটারের বোর্ডের এইটা ভেঙে পড়ে গেছে, এই বোর্ডটা, এই যে এই সাইড ক্যাপটা দেখতে পাচ্ছেন এইটা ভেঙে পড়ে গেছে। তা আমরা এখন স্পিকারটাকে রিপেয়ারিং করি, এটা পরে দেখা গেছে। তো এই যে এই লকটা কেটে গেছে, এই লকটায় আমরা এবার বাড়িতেই কিভাবে চেঞ্জ করব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তাহলে হিট দিয়ে আমরা এই আঠাটা ছাড়িয়ে নিই, মানে ক্যাপটা আমাদেরকে খুলতে হবে। ক্যাপটা না খুললে পরে আমরা এটা রিপেয়ারিং করতে পারবো না। তা ক্যাপটা আমরা খুলে রাখলাম, খুলে রেখে ইমার্জেন্সি লক না থাকার কারণে, এটা আমার পুরনো স্পিকার বাড়িতেই কেটেছিল, পরে লক দিয়ে আমি এই স্পিকারে লাগাবো। আমি এই লকটা আপাতত খুলে নিই, খুলে নিয়ে ওই স্পিকারে লাগাবো। পুরোনোটা আমি খুলে নিয়েছি, এবারকে আমি এটা রিপেয়ারিংটা করি। আপনারা একটু দেখতে থাকুন কিভাবে আমি রিপেয়ারিং করি। এই আঠাটা নিয়ে বার করে দিয়ে একটু ভালো করে মিক্সিং করতে হবে, তবে আঠাটা খুব সুন্দর কাজ করে। আমি আঠাটা ঘষে নিই, আপনারা দেখতে থাকুন। আঠাটা আমরা প্রথমেই যেখানে আমরা একটু ঝাল মেরেছিলাম সেখানে আঠাটা একটু ভালো করে লাগাবো। লাগার পর গোটা ক্যাপের যে বিটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই গোটা বিটে বিটে কিন্তু আমরা এই আঠাটা আগে লাগিয়ে নেব, ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমরা তখন পরে ক্যাপটা লাগাবো। আমি আঠাটা আগে লাগিয়ে দিই, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই ভিডিওটা আমি এখানে আপাতত শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে